আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা টপ এমসিকিউ কিউ পার্ট ফোর নিয়ে আলোচনা করব আলোচনার বিষয়টা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথমপত্র প্রথম অধ্যায় যেখানে বৌদ্ধজগত পরিমাপ নিয়ে আলোচনা করা হয়েছে মেনলি আমরা এই ভিডিওতে এমন কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। যেগুলা বিগত বছরে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছে এবং ভবিষ্যতে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি তো আমরা এই ভিডিওতে এই কিউগুলা ব্যাখ্যা পড়তে চেষ্টা করব এবং এই ব্যাখ্যাসহ পড়লে তোমাদের অনেক বেশি উপকার হবে তো আমরা এক নম্বর এমসিকিউটা দেখি তিমাত্রিক কোণের একক কোনটি অপশনে আছে রেডিয়ান স্টে রেডিয়ান ডিগ্রি সব তোমাদের ব্যাখ্যাতে দেওয়া আছে দ্বিমাত্রিক কোণের একক হচ্ছে রেডিয়ান ত্রিমাত্রিক কোণের একক হচ্ছে স্টে রেডিয়ান যেটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে আর তাপমাত্রার একক হিসেবে কিন্তু ডিগ্রিকে ব্যবহার করা হয়ে থাকে তো তাহলে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে স্টে রেডিয়ান তারপরে যদি আমরা দুই নম্বর এমসিকিউটা দেখি সেটা হচ্ছে কোনিক ব্যাগের মাত্রা সমীকরণ কোনটি দেখানো অপশনে আছে এল টি ইনভার্স টু টি ইনভার্স ওয়ান এল ইনভার্স ওয়ান এম টি ইনভার্স টু তো আমরা একটু ব্যাখ্যাটাতে দেখি এল ইনভার্স টু হচ্ছে অবিকর্ষজ তরণ অথবা শুধুমাত্র তরণের মাত্রা সমীকরণ টি ইনভার্স ওয়ান হচ্ছে ব্যাগের নতিমাত্রা কম্পাঙ্ক ও কোনিক ব্যাগের মাত্রা সমীকরণ এই কোণিক ব্যাগটা কিন্তু আমাদের কোয়েশনে চাওয়া হয়েছে আর এল ইনভার্স ওয়ান হচ্ছে গতিবেগের মাত্রা সমীকরণ এম টি ইনভার্স টু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পৃষ্ঠানু পৃষ্ঠশক্তির মাত্রা সমীকরণ তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে টি ইনভার্স ওয়ান এটা হচ্ছে কৌণিক বেগের মাত্রা সমীকরণ তারপর আমরা তিন নম্বর এমসিকিউটা দেখি কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী এখানে অপশনে আছে টমাস ইয়ং রাদারফোর্ড ম্যাক্স প্লাঙ্ক আইনস্টাইন তো আমরা একটু ব্যাখ্যাটা দেখি টমাস ইয়ং বেতিচার দিচির পরীক্ষা ও পদার্থের স্থিতিস্থাপকতা আবিষ্কার করেন আর রাদার হচ্ছে পরমাণু মডেল আবিষ্কারক ও আলফা ও বিটারসির আবিষ্কারক আর ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কারক যেটা আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছে তারপরের যে ভদ্রলোক তিনি হচ্ছেন বিজ্ঞানী আইনস্টাইন তিনি হচ্ছেন আপেক্ষিক তত্ত্ব আবিষ্কারক এটা আমাদের সবারই জানা তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে ম্যাক্স প্লাঙ্ক তিনি হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের আবিষ্কারক তারপরে আমরা চার নম্বর এমসিকিউটা দেখি নিচের কোনটি মৌলিক একক অপশনে আছে কুলম অ্যাম্পিয়ার বোল্ড ও হম ব্যাখ্যাতে দেওয়া হচ্ছে ক্ষয় ব্যতীত বাকি সব অপশনগুলো হচ্ছে যৌগিক একক তাহলে এই যে অ্যাম্পিয়ার এই অ্যাম্পেয়ার কিন্তু মৌলিক একক আর বাকিগুলো হচ্ছে যৌগিক একক আমরা পাঁচ নাম্বার এমসি কিউতে চলে যাই নিচের কোনটি দ্বারা পিকু বোঝায় অপশনে আছে টেন ইনভার্স টুয়েলভ টেন টু দি পাওয়ার টুয়েলভ টেন ইনভার্স নাইন টেন ইনভার্স ফিফটিন সেখানে ব্যাখ্যাতে দেওয়া আছে টেন টু দি পাওয়ার টুয়েলভ হচ্ছে টেরা টেন ইনভার্স নাইন হচ্ছে ন্যানো টেন ইনভার্স ফিফটিন হচ্ছে ফ্যামটো তাখানে টেন ইনভার্স টুয়েলভের কিন্তু কোনো ব্যাখ্যা নেই আর এটা হচ্ছে পিকু টেন ইনভার্স টুয়েলভ দ্বারা হচ্ছে পিকু বোঝায় তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক ছয় নম্বর এমসিকিউটা দেখি এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু মাত্রা সমীকরণটি কার এখানে অপশনে আছে ক্ষমতা গতিশক্তি পৃষ্ঠটান পিরন তো এখানে ব্যাখ্যাতে দেওয়া হচ্ছে গতিশক্তির যেই মাত্রা সমীকরণ সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা কিন্তু কাজেরও মাত্রা সমীকরণ আর ক্ষমতার যে মাতার সমীকরণটা সেটা হচ্ছে এমএল স্কোয়ার টি ইনভার্স থ্রি আর টানের মাত্রা সমীকরণ হচ্ছে এম টি ইনভার্স টু এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেনে আসার মতো এই মাত্রা সমীকরণ তাহলে এখানে কিন্তু পীড়নের কোনো ব্যাখ্যা নেই আর পীরনের মাতার সমীকরণটা হচ্ছে এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু তাহলে আমাদের সঠিকোত্তরটা এখানে পীড়ন আমরা পরবর্তী এম চলে যাই নিচের কোনটি ভূমি অথবা মৌলিক রাশি নয় তাহলে আমাদের এখানে একটা যৌগিক রাশি চাওয়া হয়েছে তো আমাদের অপশন আছে বড় সময় দৈর্ঘ্য বিভব আমরা একটু ব্যাখ্যাটা দেখি যে গ্রহ ছাড়া বাকি তিনটে হচ্ছে ভূমি অথবা মৌলিক রাশি তাহলে শুধু এই বিভবটাই হচ্ছে একটা যৌগিক রাশি তাহলে আমাদের উত্তরটা হবে গহ আট নম্বর এমসিকিউটা দেখি পর্যবেক্ষকের দৃষ্টির দিক পরিবর্তনের সাথে লক্ষ্যবস্তুর আপাত পরিবর্তন জনিত পরিমাপের ত্রুটিকে কি বলে মানে পর্যবেক্ষকের দৃষ্টির জন্য যে পরিবর্তনটা অথবা ত্রুটিটা হবে সেটাকে কোন ত্রুটি বলে অপশনে আছে প্রান্ততাক ত্রুটি সূচক ত্রুটি লম্বন ত্রুটি ব্যক্তিগত ত্রুটি তো আমাদের সঠিক উত্তরটা হবে লম্বন ত্রুটি মানে কিন্তু বলে এটাকে ব্যক্তিগত ত্রুটিও দিয়ে থাকে এটা কিন্তু খুবই সাবধানে থাকবে নয় নম্বর যে সেটা হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধ আর পরিমাপ করা হলো আর আর ইজিকুয়াল টু টেন প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান হলে এর আয়তনের শতকরা ত্রুটি কত তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যদি একটা গোলকের ব্যাসার্ধের কথা বলে এবং এই গোলকের ব্যাসার্ধের কথা বলে আয়তনের শতকরা দুটি বের করতে বলে তাহলে কিন্তু আমাদের এই যে থ্রি ইন্টু ডেলার বাই আর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এই সূত্রটা ব্যবহার করে মেথ্যা করতে হবে এখানে ডেলারের জায়গায় আমরা শুধু জিরো যে পরিমাণ ত্রুটি হয়েছে সেটা বসিয়ে দেব। এবং এই যে আরের জায়গায় আমরা বসিয়ে দেব যে প্রকৃত যেই পরিমাপটা টেন এটা তো আমরা যদি এখানে এটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের উত্তরটা খুব সহজে আমরা পেয়ে যাব আর উত্তরটা হবে থ্রি পারসেন্ট আমরা দশ নম্বর এমসিকিউটা দেখি দশ মিটার দৈর্ঘ্য পরিমাপে ত্রুটির পরিমাণ টেন সেন্টিমিটার হলে ত্রুটির হার কত তো এখানে যে যেই ইয়াটা দেওয়া আগে একটু দেখি ডেলেক্স বাই এক্স ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এই সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা ম্যাটটা করতে পারবো তো এখানে ডালেক্সের জায়গায় আমরা যে ত্রুটির পরিমাণ দশ সেন্টিমিটার এই দশ সেন্টিমিটারকে কিন্তু আমরা আবার মিটারে নিতে হবে তো এই মিটারে নিয়ে এই মানটা কিন্তু আমরা ডালেক্সের জায়গায় বসিয়ে দেবো আর প্রকৃত যে মান টেন মিটার এটা কিন্তু আমরা এক্সের জায়গায় বসিয়ে দেবো তাহলে আমরা আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাব ওয়ান পার্সেন্ট এগারো নম্বর এমসিকিউটা দেখি কোন বিজ্ঞানী সর্বপ্রথম সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন এখানে অপশনে আছে ক্যাপলার টলেমি ডেমোক্রেটাস কোপার্নিকাস আমরা একটু ব্যাখ্যাটা দেখি ব্যাখ্যাতে দেওয়া হচ্ছে ক্যাপলার সৌরকেন্দ্রিক সৌরজগতের ধারণা দেন এবং তিনি গ্রহের যেই তিনটা গতিসূত্র আছে এই তিনটা গতিসূত্র কিন্তু প্রদান করেন আর টলেমি হচ্ছে বকেন্দ্রিক তথ্য দেন ডেমোক্রেটাস তিনি পরমাণু নাম দেন এবং পদার্থ অবিভাজ্য তিনি এটা প্রমাণ করেছিলেন আর কোপার হচ্ছে সৌরকেন্দ্রিক তথ্য দেন একটা জিনিস এখানে খেয়াল করার বিষয় খুবই গুরুত্বপূর্ণ কুপার কিন্তু সৌরকেন্দ্রিক তত্ত্বটা দেন আর এই তত্ত্বটা কাজে লাগিয়ে বিজ্ঞানী ক্যাপলার সৌরকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করেন তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে ক্যাপলার আমরা বারো নম্বর এমসিকিউটা দেখি নিচের কোনটি লব্ধ রাশি এখানে অপশন আছে তাপমাত্রা পর সময় কম্পাঙ্ক এখানে ব্যাখ্যাতে দেওয়া হচ্ছে গ্রহ ব্যতীত সবাই হচ্ছে মৌলিক রাশি তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে কম্পাঙ্ক কম্পাঙ্ক কোনো মৌলিক রাশি নয় তেরো নম্বর এমসিপিটা যদি দেখি পদার্থের পরিমাপের অ্যাসাই একক অপশনে আছে কিলোগ্রাম ক্যান্ডেলা মূল ক্যালবিন তোমরা ব্যাখ্যাটা একটু দেখি তাপমাত্রার একক হচ্ছে ক্যালবিন দ্বীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা পদার্থের পরিমাপের যে এসে একক সেটা হচ্ছে মোল তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে মোল তোমরা কিন্তু ভুল করে আবার কিলোগ্রাম দিও না চোদ্দ নম্বরে যদি আমরা যাই একটি রাশির প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যকে কী বলে মানে কোন ত্রুটি বলে এখানে অপশন আছে পরম ত্রুটি সামগ্রিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি পুনরাবৃত্তি ত্রুটি মানে আমরা পরিমাপ করে যেই মানটা পাবো ওই মানটা থেকে যদি আমরা প্রকৃত মানটা বিয়োগ করে দিই তাহলে আসলে কোন ত্রুটিটা পাবো এটা সঠিক উত্তর হবে পরম ত্রুটি লাস্ট সিপিটা যদি আমরা দেখি সেটা হচ্ছে গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার এই সূত্রটি আসলে কোন বিজ্ঞানী দেন এখানে অপশনে আছে টলেমি ক্যাপলার নিউটন গেলিলিও তো আমাদের সঠিক উত্তরটা হবে ক্যাপলার আসলে এই ব্যক্তি হচ্ছে প্রথম এই জিনিসটা বলেন যে গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার তো এই ছিল আমাদের আজকের টপ এমসিকিউ আশা করি তোমরা খুব সহজেই গুলা বসতে পেরেছো এবং এখান থেকে আসলে খুব সহজেই উত্তর করতে পারবে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে